আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের প্রথম বেসিক যেই ম্যাথ চ্যাপ্টার টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময়গুলো সেটা নিয়ে আলোচনা করব। সময়ের সাথে সাথে অর্থের মূল্যবান পরিবর্তনের যে ধারণা তাকে অর্থের সময়মূল্য বলে। অর্থাৎ সময়ের সাথে সাথে অর্থের মূল্যমানটা পরিবর্তন হয়, এই পরিবর্তনটা সাধারণত অর্থের মূল্যমানটা হ্রাস পায়, অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যমানটা সাধারণত হ্রাস পায়, তাকেই বলা হয় অর্থের সময় মূল্য। অর্থাৎ আজকে আমার কাছে যে পরিমাণ অর্থ আছে, সে পরিমাণ অর্থ ভবিষ্যতের যে কোনো সময়ের অর্থের তুলনায়, একই পরিমাণ অর্থের তুলনায় বেশি মূল্যবান, এবং অতীতের যে কোনো সময়ের একই পরিমাণ অর্থের তুলনায় আজকের অর্থের মূল্যমানটা কম। অর্থাৎ আজকে যদি আমার কাছে 10,000 টাকা থাকে, আজকে 10,000 টাকা ভবিষ্যতের যে কোনো সময়ের 10,000 টাকার তুলনায় বেশি মূল্যবান, এবং অতীতের যে কোনো সময়ের 10,000 টাকার তুলনায় আজকের 10,000 টাকার মূল্যমানটা কম। এই কনসেপ্ট বা ধারণাটাকেই বলা হয় অর্থের সময় মূল্য। অর্থাৎ সময়ের সাথে সাথে অর্থের মূল্যমানটা হ্রাস পাচ্ছে, আর এই অর্থের মূল্যমান বলতে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ আমি 10,000 টাকা দিয়ে আজকে যতটুকু পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করার সুযোগ পাচ্ছি, ভবিষ্যতে 5 বছর পরে বা একটি নির্দিষ্ট সময়ের পরে আমি 10,000 টাকা দিয়ে আজকের তুলনায় কম পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করার সুযোগ পাব। একইভাবে অতীতে 6 মাসে 1 বছর বা 5 বছর পূর্বের যে কোনো সময়ে যদি আমি 10,000 টাকায় যতটুকু পণ্য আজকে ক্রয় করতে পারছি, অতীতে আমি তার চেয়ে অবশ্যই বেশি পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করার সুযোগ পেতাম। অর্থাৎ সময়ের সাথে সাথে দ্রব্য মূল্যটা বৃদ্ধি পাচ্ছে আর আমার অর্থের মূল্যমানটা হ্রাস পাচ্ছে। তাহলে আমি যদি গুছিয়ে বলতে চাই, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যমান পরিবর্তনের যে ধারণা তাকে বলা হয় টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য। আর সাধারণত সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যমানটা হ্রাস পায়। অর্থাৎ আজকে তোমার কাছে থাকা 1,000 টাকা ভবিষ্যতে যে কোনো সময়ের 1,000 টাকার তুলনায় বেশি মূল্যবান, এবং অতীতের যে কোনো সময়ের 1,000 টাকার তুলনায় আজকে তোমার কাছে থাকা 1,000 টাকা কম মূল্যবান। আর এই মূল্য বলতে, অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝানো হচ্ছে। অর্থের সময় অগ্রাধিকারের কয়েকটা কারণ আছে। অর্থ সময় অগ্রাধিকারের মূল কারণগুলো হচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, অনিশ্চয়তা বা আনসার্টেইনটি, কনজাম্পশন প্রেফারেন্স বা ভোগ অগ্রাধিকার, এবং ইনভেস্টমেন্ট অপরচুনিটি বা বিনিয়োগ সুযোগ। মূলত এই 4টা কারণে মানুষ অর্থের সময় অগ্রাধিকার দিয়ে থাকে।